একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে। তো বন্ধুরা, আইডিবিআই ব্যাংকের পক্ষ থেকে 1036টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। নিয়োগ করা হচ্ছে এক্সিকিউটিভ পোস্টে। তো এই পোস্ট সম্পর্কে বিস্তারিত আমরা অবশ্যই আলোচনা করব। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে এক্সিকিউটিভ পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে, প্রথমেই দেখে নিচ্ছি মোট শূন্যপদের সংখ্যা। এক্সিকিউটিভ পোস্টে রয়েছে 956টি। ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদের শ্রেণীবিভাগগুলো তোমরা নিজেরাই একটু চেক করে নিও। তো ফ্রেন্ডস, উল্লেখিত পোস্টের সংখ্যা ভবিষ্যতে প্রয়োজনীয়তার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। এক্ষেত্রে তারা শিক্ষাগত যোগ্যতায় চেয়েছেন যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 55% নম্বর সহ স্নাতক চাকরিপ্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 25 বছরের মধ্যে হতে হবে এবং মান্থলি বেতন থাকছে 29,000 টাকা থেকে 34,000 টাকা পর্যন্ত। তো ফ্রেন্ডস, ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। প্রতিনিয়ত জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরির প্রিপারেশন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পেতে অবশ্যই টি অ্যান্ড এল প্রসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনগুলো জমা করতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ, www.idbibank.in। এই নির্দিষ্ট লিঙ্ক অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে এবং তার সাথে তোমাদের বৈধ ইমেল আইডি, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিয়ে আবেদনগুলো জমা করতে হবে। এক্ষেত্রে আবেদন ফি হিসাবে তারা যে টাকাটা ধার্য করেছেন, এসসি এসটি পিডব্লিউ প্রার্থীদের ক্ষেত্রে 200 টাকা এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 1,000 টাকা এককালীন আবেদন ফি ধার্য করা হয়েছে। এবং তোমরা আবেদন করতে পারবে 7ই জুন পর্যন্ত, অর্থাৎ হাতে সময় খুব কম রয়েছে। তো তোমরা যারা ইচ্ছুক খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। এবং আরও যদি কিছু বিস্তারিত বিষয় জানতে চাও, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।